আসসালামু আলাইকুম। রুমান খান ভাই যুক্ত হয়েছেন। রুমান খান ভাই কেমন আছেন? মিউট করা ভাই। হ্যালো অভিজিৎ সাহেব, ভালো আছেন? কি ভালো আছি, কি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আপনার সাথে কথা বলতে এসেছি, তো কথা স্টার্ট করি। হুম হুম বলেন। আচ্ছা, আপনার মানে আস্তিক এবং নাস্তিকের মধ্যে, আচ্ছা আমি একটা আগের একটা ঘটনা করি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন ইহুদি বা যা নাস্তিক বা এরকম ছিল, সে প্রশ্ন করেছিল, আচ্ছা আপনারা যে এরকম আপনার আল্লাহকে ডাকেন বা রোজা রাখেন বা নামাজ পড়েন, এই একটা জীবন পরিচালনা করেন, আচ্ছা মৃত্যুর পর যদি যাই দেখেন কিছুই নাই, আপনার আল্লাহ নাই, কিছু নাই, পাইলেন না, আচ্ছা তখন আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দিছিল যে আচ্ছা ঠিক আছে, আপনার কথা যদি এরকম হয় যে মৃত্যুর পরে কিছুই নাই, ঠিক আছে তাহলে আপনার যা হবে আমারও তাই হবে, বেনিশ, উই আর বেনিশ, হ্যাঁ উই লস না আওয়ার না এক্সিস্টেন্স। ম্যানেজ কিন্তু হইলো না। আচ্ছা আপনি শেষ করেন, তারপরে বলি। আচ্ছা আচ্ছা শেষ করে, হ্যাঁ যদি যাই দেখেন যে মৃত্যুর পর কিছু নাই, তাহলে আপনি যেমন লাইফ বিলং করেছেন আমরাও যেমন বিলং করছি, আচ্ছা মৃত্যুর পর আপনিও শেষ হয়ে যাবেন, আমিও শেষ হয়ে যাবে, কোনো লস নাই, আপনারও বিচার হবে না, আমারও বিচার হবে না শেষ। বাট ইন কেস যদি দেখেন যে সত্যি আল্লাহ আছে, পরকাল আছে, বিচার আছে, সব আছে, তখন কিন্তু আমরা বেঁচে যাব হয়তো, কিন্তু তখন কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন, তো সেক্ষেত্রে মুসলমানও ধরা খেতে পারে তার আমল অনুযায়ী, তো সেই ক্ষেত্রে তখন সেই যুক্তিটা মেনে ছিল। আচ্ছা আচ্ছা, সেই রেফারেন্স হলো যে আমি এখন আপনাদেরকে প্রশ্ন, সরি আপনাকে প্রশ্ন করছি, যে আপনার মানে নাস্তিক যারা তারা হয়তো বলেন যে পরকালে কিছুই হবে না, আফটার ডেথ উই আর বেনিশ, আমাদের মস্তিষ্ক বিকৃত হয়ে মানে কাজ করবে না, তাহলে আর আমরা জীবিত হবো না, কিছুই হবো না। আচ্ছা ওকে, আপনাদের এই অনুযায়ী যদি হয় তাহলে আপনারা মৃত্যু পর যা হবে আমাদেরও তাই হবে, শুধু এতটুকুই যে আপনারা একটা লাইফ বিলং করেন, আমরা আর অন্য একটা লাইফ বিলং করি, কিছু কিছু মিলও আছে, যেমন আপনি হয়তো নাস্তিক যারা হয়তো নামাজ পড়ে না, ঘুম থেকে দেরিতে উঠে, ক্লাবে যায়, আনন্দ লাইফটাকে এনজয় করি, সরি আমরাও এনজয় করি, আমরাও মুসলমানরাও করে নামাজ পড়ি, ইয়া করি, ঠিক আছে, বা বিভিন্ন ভাবে যাই, মসজিদে যাই, নামাজ পড়ি, কেউ ক্লাবেও যায়, মুসলমানরাও যায়, ইটস ওকে, নো প্রবলেম, তো ইটস ওকে, আফটার ডেথ যদি যাই দেখি কিছুই নাই, তাহলে মানে ঠিক আছে, আপনারও কোনো ভয় নাই, আমাদেরও মানে ইয়া নাই, মানে হারানোর কোনো কিছু নাই বা পাওয়ার কোনো কিছু নাই। বাট এখন যদি প্রশ্নটা করি, আচ্ছা ঠিক আছে, যে দেখলেন যে আছে আল্লাহ আছে, সব আছে, বিচার আছে, সবকিছু আছে, সেক্ষেত্রে তো আপনি যারা নাস্তিক আছে বা যারা পাপী আছে বিভিন্ন বিশেষ করে, তারা তো অবশ্যই সেই অনুযায়ী বিচার যদি হয় তাহলে তো আপনারা অবশ্যই শাস্তির মুখোমুখি হবেন, তাই নয় কি? হুম বলুন। আপনি ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে উদ্ধৃতি দিয়ে যে গল্পটা বললেন, এটা আসলে অনেক আগের একটা কথা, আমি সেটা একটু পরে বলবো না, কিন্তু আপনার এই গল্পটাতে কি আছে সেটা নিয়ে আগে অ্যাড্রেস করি। এখানে কিছু ফ্লজ আছে, কিছু মানে গল্পটার মধ্যে কিছু জিনিস আছে যেগুলি যেগুলি আসলে মিলতেছে না। যেমন আপনি যেমনটা বললেন যে যদি আপনিও মানেন নাই আমিও মানে, ধরেন আপনি মানছেন আমিও মানছি, ভিন্ন জিনিস মানছি, বা আপনি মানছেন আমি মানি নাই, ধরেন আমরা চারজনের কথা চিন্তা করি, আপনি আমি আর দুইজন, তারা তারা হচ্ছে একজন খ্রিস্টান একজন হিন্দু, আর আপনি হচ্ছেন মুসলিম আর আমি হচ্ছি নাস্তিক। খ্রিস্টানটা খ্রিস্টান ধর্ম মানছে, হিন্দুটা হিন্দু ধর্ম মানছে, আপনি মানছেন আপনার ধর্ম, আমি মানছি কিছুই না। এখন মরার পর যদি দেখি কিছুই নেই, আপনি বললেন যে তাহলে তো কোনো লস নাই, অবশ্যই লস আছে। কি বলেন ভাই, আপনি শুকুরের মাংস খাইতে কেমন, একটা জীবন কাটাই দিলেন আপনি টেস্টটাই জানলেন না, একটা যৌনাঙ্গ দ্বারা যৌন সঙ্গম, আপনার যৌনাঙ্গটা দ্বারা যৌন সঙ্গম করতে আসলে কেমন লাগে আপনি জানলেনই না, আপনি সারা জীবন জানছেন আপনার কাটা যৌনাঙ্গ নিয়ে, আপনি একা না আমিও ইনফ্যাক্ট, তো আমরা জানছি কি কাটা যৌনাঙ্গ নিয়ে সঙ্গম করলে কিরকম কিরকম সুখ হয়, সেটা প্রপার সুখটা আমরা জানতেও পারলাম না, এটা আর আর্টিফিশিয়ালি এটা আর ইয়াও করা সম্ভব না, কারণ ওটা নার্ভ সহ কাটা হয়ে গেছে। তারপরে ধরেন হিন্দু যে সে মিস করলো, সে গরুর মাংস খাইতে কেমন, গরুর মাংসের মতন এরকম স্বাদের মাংস এইরকম ভাই দুনিয়াতে দ্বিতীয়টা নেই, সেটা সে মিস করলো। আবার ধরেন সে এটাও মিস করলো যে এই অন্য 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 যে তার দেবদেবী দেবতাগুলা দেবীগুলার দরবারে যে সে এরকম ই করছে, একের পর এক ঢালছে, দুধ ঢালছে, তেল ঢালছে, পানি ঢালছে, এই যে অপচয়গুলো করছে সে। তারপরে খ্রিস্টান ধর্মে সে কি করছে, সে ওয়াইন খাইছে কিন্তু সে অন্য কিছু খায়নি, অন্য অ্যালকোহল খায়নি, সেটাও আবার আবার সেও দেখা গেছে যে এরকম অন্য অনেক রীতিনীতি থেকে বঞ্চিত হয়েছে। ইহুদিরা যেমন মনে করেন যে তারা এরকম আমাদের ইসলামের মতো অনেক কিছুতে মিল আছে ওরাও, তাহলে এবং তার চাইতে সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে আপনারা দেখেন আপনার মাথার মধ্যে একটা টুপি, আমার মাথার মধ্যে কিন্তু নাই, আপনি খোলা চুল নিয়ে আপনার জীবনটা যাপন না করে মাথা ঢাইকা পুরো একটা জীবন যাপন করলেন, আপনার জীবনের অর্জনের বেশিরভাগ টাকা আপনি মসজিদ মাদ্রাসায় দান করলেন, বেশিরভাগ যদি নাও করেন অন্তত কিছু অংশ তো করছেন, এবং তাদের দেওয়া হুকুম অনুযায়ী আপনি ঠিক করছেন কারে বিয়ে করা যাবে কারে বিয়ে করা যাবে না। আপনার তিনজনের কথাই বলি, তিন ধর্মের তিনজন মানুষ আপনারা সারা জীবন এইভাবে কাটাইছেন, কাকে বিয়ে করা যাবে, কোন খাবার খাওয়া যাবে, কোন কাজ করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, কোন খাবার খাওয়া যাবে না, কোন কাজ করা যাবে না, এইগুলা নিয়মের ভিত্তিতেই আপনার জীবনটা কাটাইছেন।
টাকা পয়সা লস, জীবনটা পর্যন্ত আপনারা অন্যভাবে লিড করলেন, আপনি বলেন তো ভাই লস নাই? এবং খুনাখুনি গুলা সেগুলো তো বোনাস, এত মানুষকে যে খুনাখুনি করলেন, এক এক ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষকে খুনাখুনি করলো, জীবনগুলো লস হবে না তাদেরকে খুন করা হলো? বলেন আপনি। আচ্ছা ধন্যবাদ। আপনি আপনি যেগুলো এখন বলছেন সেগুলো মানে এই যে দুনিয়াতে এগুলো বলছেন যে 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 লাইফ গুলো মানে মিস হচ্ছে শুকরের মাংস না, আমি তো এখানে ইসলাম অনুযায়ী নিষেধ করেছি। আর একটু বলে নেই যে আমি কিন্তু পরকাল অবশ্যই বিশ্বাস করি, জাস্ট কথার খাতিরে আমি বলছি যে আস্তিকে বেশি লাভ না নাস্তিকে বেশি লাভ, হ্যাঁ হ্যাঁ বুঝতে আমি পারছি। আফটার ডেটের কথা বলছি। আমি দুনিয়াতে আপনি এই আপনি মাথা টুপি রাখতেছেন, কেউ মানে বলতেছেন অমুক খাইতেছে না, শুকর খাইতেছে না, খাইতেছে না, আমি ঠকে গেলাম না। আমি বলছি যে যে লাইফে বিলং করুক দুনিয়াতে, মানে আমি এখন আফটার ডেথের কথা বলছি, মৃত্যুর পরের জীবনের কথা বলছি। যদি মনে করেন, আপনিও কিন্তু জানেন না যে মৃত্যুর পরে যে এই কিছু হবে না অথবা হবে, আপনি কনফিউজ। কিন্তু আমরাও রোহন ভাই, রোহন ভাই, রোহন ভাই, রোহন ভাই, সরি আপনাকে থামানোর জন্য সরি, কিন্তু আমরা কিন্তু সেই আলোচনার মধ্যেই ছিলাম, সেখান থেকে আমি নির্দিষ্ট পয়েন্ট খুঁজে ভাগ ভাগ করে কেবল বলছি একটা অংশ নিয়ে আপনার গল্প। আপনি এই কথাগুলোই আগেরবারও বলছেন, আমি সেখান থেকে বেছে বেছে দুই তিনটা কথা বলবো, তার মধ্যে প্রথমটা বলছি যে আসলেই কি কোনো লস নাই? আমাকে এইটা একটু বলেন না যে টাকা পয়সা, জীবনটার লস, তারপরে হচ্ছে অনেক মানুষের খুনোখুনি, মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে, সেগুলো কি লস কিনা? জাস্ট এইটুকু বললেই হবে, পুরো টপিকটাই এইটা যে যে নাস্তিক হইলে লাভ, না আস্তিক হইলে লাভ, টপিকটাই ওইটা, ওইটার মধ্যেই আমরা আসি, ওইটা নিয়েই আমরা আলোচনা করতেছি। সেটার মাঝখান থেকে আমি জাস্ট একটা নির্দিষ্ট একটা অংশ নিয়ে আপনাকে জানতে চাইছি যে আসলেই কি কোনো লস নাই, এটা একটু আমাকে বলেন। যদি কিছু না থাকে তাহলে কি লস নাই? না, মৃত্যুর পরে যদি মানে ইয়ে হয়, যদি মানে আমি তো অবশ্যই বিশ্বাস করি সেখান থেকে বলছি, কিন্তু নাস্তিকবাদ অনুযায়ী বলেন যে পরকাল নাই, কিছু নাই। আচ্ছা, কিন্তু না থাকলে তো আমাদেরও যে আমরা নামাজ পড়তেছি, এ করতেছি, সবকিছু করতেছি, যদিও আমি বিশ্বাস করে আছে কথার কথা বলছি। আচ্ছা, তাহলে তো মৃত্যুর পরে আপনি পাপ করতেছেন বা আমি পাপ করতেছি, আরেকজন আল্লাহকে ডাকতেছে, এ করছে, তাহলে সবাই ইকুয়াল হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল, মৃত্যুর পরে জবাব দিতে হবে না আল্লাহ। না 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 ভাই ভাই, এটা আপনি নতুন পয়েন্ট একটা তুলতেছেন, এই পয়েন্টও দরকার হলে আলোচনা করবো। আপনি আমাকে স্পেসিফিক্যালি জাস্ট এইটুকুর উত্তরটা দেন যে আসলে কি কোনো লস হচ্ছে না কারো যদি কিছু না থাকে? ধরেন মৃত্যুর পরবর্তী কোনো কাল নাই, কোনো পর কাল নাই, সেক্ষেত্রে কি আসলে কোনো লস নাই আপনার, আমার, বা যাই ধর্ম মানছে, এই কারো কোনো লস হচ্ছে না দুনিয়াতে ধর্ম মানতে গিয়ে? না না, বুঝলেন কথাটা আমার? যদি না বুঝলেন কথাটা আমার? আমি বলছি যদি ধরেন ধর্ম না থাকে, যদি মনে করেন পরকাল বলতে কিছু না থাকে, তাহলে এই যে ইসরায়েল ফিলিস্তিন কাটাকাটি করে মূল্য ইহুদি আর মুসলিম মিলে জীবনগুলো লস হয়ে গেল না, সেটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা যদি আমি বলি অবশ্যই এটার বিচার আছে এবং সেটাই আল্লাহ করবে, সেটা না, এটা তো আপনি, এটা তো আপনি, এটা তো আপনি অলরেডি কনক্লুশনে তাহলে পৌঁছে গেলেন যে আছে। আমরা তো আজ থাকলে লাভ বেশি নাকি না থাকলে লস বেশি সেইটা নিয়ে ডিসকাস করতেছিলাম। হ্যাঁ যদি হ্যাঁ, না থাকে তাহলে কি লস হইলো না? না থাকলে লস হইতো না তাহলে? না থাকলে লস বলতে যে কেউ যে মানে জীবন হত্যা গুলো লস সাধিত হয়ে গেল হয়েছে, না, হ্যাঁ হ্যাঁ, মানে যে হত্যা সর্বত্র সাধিত হয়েছে এগুলো, হ্যাঁ, বলেন যদি কাউকে হত্যা করা হয় তাহলে তো তার জন্য লসই হলো। লসই হইলো না? হ্যাঁ, যে খুন হইলো বা যে খুন করলো উভয়েরই তো লস হইলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ধর্মেরই কিন্তু হোক সেই না কেন। তাহলে তাহলে এই যে যদি কিছু না থাকে, আপনি ওই যে আলী রাদিয়াল্লাহর ঘটনাটাতে বললেন না যে আলী বললো যে যদি দেখো তুমি মানছো আমি মানি নাই, যদি আমরা দেখি কিছু নাই তাহলে তো কোনো লস নাই, তাহলে তো সব ঠিকঠাক, কিন্তু আসলে তো সেটা সত্য না। সেটা আপনাকে বুঝাইলাম যে আসলে লস আছে, কোটি কোটি জীবন এ পর্যন্ত গেছে ধর্মের নামে, এক ধর্মের লোক আর এক ধর্মের লোকের সাথে লড়াই করে কোটি কোটি জীবন গেছে ভাই, লস আছে, তারপরে টাকা পয়সার লস, তারপরে পুরো জীবন যাপন করতেছেন আপনি একটা স্টাইলে, আপনার পুরো জীবনটার লস, আপনি আমি, তাই না? যদি না থাকে তাহলে অবশ্যই লস। এবারে আসি যে যদি থাকে তাইলে কি হবে। আচ্ছা, যদি থাকে কোনটা থাকার কথা বলতেছেন আসলে, কার থাকার কথাটা? যেমন ধরেন আপনারটা যদি থাকে, আপনারটা যদি সত্য হয়, মানে আপনার আল্লাহ যদি সত্য হয়, তাহলে তো এই যে আর আমাদের সাথে এখানে চারজন বসে আছি, বাকি তিনজন তো তাহলে ভাই ধরা খেয়ে গেলাম, বাকি তিনজনই তো তাহলে জাহান্নামে যাবো। আবার যদি ওরটা সত্য হয়, হিন্দুটা সত্য হয়, তাহলে আপনিও যাবেন নরকে, খ্রিস্টানে যে আছে ও যাবে নরকে, আমি তো যাবোই ভাই সবার আগে। তারপরে যদি খ্রিস্টানেরটা সত্যি হয়, আপনি যাবেন হেলে, আমি যাব হেলে, তারপরে ওই যে হেলে মানে হেলে দুলে যাবো না কিন্তু হেল নরকে যাব, তারপরে হচ্ছে আপনার কি বলে ওটার নাম, হিন্দুটাও যাবে আর সে যাবে হচ্ছে হেভেনে। তাইলে কারটার কথা বলতেছেন আপনি? নির্দিষ্ট একটা দল টিকে যাবে, বাকি সবাই লস। আবার শুধু একটা দলের মধ্যে না কিন্তু, আবার দেখেন আপনি ইসলামের মধ্যে থাকলেও দেখেন তো আহমাদিয়ারা যাবে নাকি আহমাদিয়া যে মুসলিম জামাত আছে মানে কাদিয়ানিরা আছে আর কি, তারা যাবে নাকি শিয়ারা যাবে না সুন্নিরা যাবে হানাফিরা যাবে, কতগুলো ভাগ আছে চিন্তা করেন, কারা যাবে? প্রত্যেকটা মুসলিম কি জান্নাতে যাবে? 72টা দল যাবে জাহান্নামে, একটা দল 73 নম্বর দল সেটা যাবে জান্নাতে, হাদিসের কথা, তাই না ভাই? আপনিও জানেন আমিও জানি। তাহলে আপনার ইসলামের মধ্যেও, ইসলাম যদি সত্য হয় সেক্ষেত্রেও তো 72 দল যাচ্ছে জাহান্নামে, একটা মাত্র দল যাচ্ছে জান্নাতে, তাই না ভাই? হ্যাঁ, মানে এক্ষেত্রে তো শুধু খালি মানে মুসলিম যারা তাদেরকে যে আল্লাহ জান্নাতে দিবে এরকম বলে আল্লাহ তো জাস্টিস করবে, সে মুসলমানের যদি পাপ করে, মানে সে যদি একটা নাস্তিককে বা হিন্দু মানুষকেও সে মারে খুন করে, তবুও এটা বিচার করবে আল্লাহ, সেটা মুসলমানও জাহান্নামে যাবে, কিন্তু মানে তার যে ইমানটা ছিল ইমানের জন্য সে কোনো একদিন চলে আসবে জান্নাতে, সেটা আল্লাহ তাকে নিয়ে আসবে। কিন্তু বাট যারা বিশ্বাসই করলো না যে আল্লাহ আছে বা সৃষ্টিকর্তা আছে, তারা আসতে পারবে না, তাদেরকে আর আনা যাবে না, আনবে না, সেটা অ্যাকর্ডিং টু ইসলাম।
আচ্ছা স্যার, তাহলে আমি ভুল বললেন ভাই, একটু শুধরে দিব, শুধরে দিব, একটু হ্যাঁ শুধরে হ্যাঁ দিব, বলেন মানে পুরা ভুল বলেন নাই, কিছুটা ঠিক বলছেন। সেটা হচ্ছে যেই ব্যক্তির মধ্যে আমি আপনাকে দেখাচ্ছি, তার ইসলামিক ফাউন্ডেশনের হাদিস, সহি বুখারীর হাদিস, সৃষ্টির সূচনা 49 নম্বর অধ্যায়ের পরিচ্ছেদ হচ্ছে কি, ফিরিশতার বিবরণে বলতেছে, সেইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার জিবরিল আমাকে বললেন, আপনার উম্মত থেকে যদি এমন ব্যক্তি মারা যায় যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে নাই, তবে সে ব্যক্তি জান্নাতে এসে প্রবেশ করবে, কিংবা তিনি বলেছেন সে জাহান্নামে প্রবেশ করবে না। নবী বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদিও সে জিনা করে এবং চুরি করে। জিবরিল বললেন, যদিও সে জিনা করে চুরি করে তবুও। এবং মুশরিকদের ব্যাপারটা যেটা বললেন, আল্লাহ তাআলা কোরআনে বলছে আল্লাহ তাআলা মাফ করেন শিরকের চাইতে নিম্ন পর্যায়ের পাপ, কিন্তু শিরককারীদেরকে কখনো ক্ষমা করেন না, এর থেকে নিচের পাপ তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন। এগুলি কোরআনের আয়াত, আপনি বললে আমি কোরআন থেকে দেখাতে পারি, 1 মিনিট সময় লাগবে, দেখাবো কোরআনের আয়াতটা। আচ্ছা ঠিক আছে, দেখাতে হবে না? এটা তো কি বুঝতেছে, মানে যারা শিরক করে তারা, এবং আর যারা তো মানে এই স্বীকারই করে না, যারা আল্লাহকে মানে অস্তিত্বই স্বীকার করে না, তারা তো শিরক থেকে আর মানে নিম্ন পর্যায়ে চলে গেছে। হয়তো একটা শিরক করে কি মানে আল্লাহর সাথে কাউকে শরীক করে, তার মানে কি আল্লাহকে সে স্বীকার করে যে আল্লাহ আছে, তার সাথে আরেকজনকে শরীক করে ফেলছে। তা আর একটা স্বীকারই করে না যে আল্লাহ নাই, তো তারা দুজনেই আসতে পারবে না জাহান্নাম, মানে জান্নাতে যেতে পারবে না, সেটাই। আর একজন ইমান আছে কিন্তু সে পাপ কাজ করতেছে, একজনকে মারতেছে কাছে, এই জন্য সে জাহান্নামে যেতে পারে, নামাজ পড়ে না কিছু, কিন্তু একদিন একদিন সে মাসবি গো, হ্যাঁ মানে জান্নাত হেভেনে যাবে, এটা আল্লাহ বলছে, যে তার ইমানটা যে আমাকে সে আমাকে বিশ্বাস করছে যে আমি আছি। আচ্ছা যাক, আমি সেই অনুযায়ী বলতেছিলাম আস্তিকতায়, তো তাহলে আমার লাভ আছে আস্তিকতায়, কিন্তু কি লাভ করে আছে লাভ কিন্তু থাকলো, নাস্তিকতায়? কি করে লাভ হ্যাঁ ভাই, থাকলো, কি করে না লাভ না আমি থাকলো? তো মৃত্যু পরে তো আমার, হ্যাঁ আপনি আস্তিকতায়, কোন আস্তিকতায় লাভ, মানে আপনি তো না আল্লাহর অস্তিত্বে, আল্লাহর অস্তিত্বে লাভ আছে আমার মৃত্যুর আল্লাহ, পরে, আল্লাহ আমাকে তার ছাড়া। মানে যদি দেখেন সেটা মিললো না আস্তিকতায়, মানে আপনার, আপনি শুধু যে সৃষ্টিকর্তায় বিশ্বাস করতেছেন তাইলে তো হবে না, যেমন হিন্দুরাও তো না সব সৃষ্টিকর্তায় ইসলামের সব, হ্যাঁ ইসলামের সব একমাত্র বিশ্বাস করে, ইসলামের যদি সব আপনি মানেন, তাও আবার কি 72 দলের মধ্যে একদল যদি আপনি হন, তাইলে আপনি বাইচা যাবেন, তাহলে লাইকলিহুডটা কোনটার বেশি? হ্যাঁ যারা 72টা এক দলের মধ্যে সেটাই তো ভালো, সেটাই মধ্যে থেকে যাবে। এরপরে যারা আছে তারাও যদি মানে ওই তার ইমানটা থাকে, ইমান যেটাকে বলে, সে তারা একদিন জান্নাতে যাবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আস্তিকে বেশি মানে কোনো মানে হারাবার কোনো কিছু নাই, মানে লাভ বেশি, কিন্তু নাস্তিকতায় বিপদ আছে, সেটাই কি করে বোঝাতে চাচ্ছিলাম। কি করে কি করে বিপদ আছে আপনার হ্যাঁ চাইতে? আমার বিপদ থাকলো কত ভাগের এক ভাগ জানেন? পৃথিবীতে 4200টা ধর্ম আছে, 4200 ভাগের এক ভাগ বিপদ থাকলো আমার, এবং আপনি অন্য আপনার ধর্মের না, আমি জাস্ট আলী রাদি আল্লাহ, বা আমি জাস্ট ইসলামের অনুযায়ী বলতেছি, আর অন্য ধর্মের তারা তাদের তাহলে অ্যাকর্ডিং টু কেমনে, তারার, তাহলে কেমনে হলো ভাই? হ্যাঁ ইসলাম অনুযায়ী সবাইকে, ইসলাম শুধু হিন্দুরাই যে অনুযায়ী সত্য হবে এটা আপনি কেমনে বুঝলেন, মা কালী যে সত্য আমার হবে এটা আপনি কেমনে বুঝলেন না? এই পদের ব্যাপারে আমি কিছু জানি না, জাস্ট আমি ইসলাম অনুযায়ী বলতেছি। যদি যাই দেখেন, আপনাকে শুধু ডেফিনেটলি প্রশ্ন করছি, যাই যদি দেখেন ইসলামই সত্য হয়, তাহলে তো আপনি মানে যে রুলস এর কথা বলা হয়েছে আর শাস্তির বা শান্তির কথা বলা হয়েছে, সেক্ষেত্রে তো আপনি মানে আপনি ধরে খেয়ে যাবেন, ধরে খেয়ে যাবেন না? যাই দেখেন যদি সত্যি আছে, আমি সেটা জিজ্ঞেস করতে চাচ্ছি অন্য পয়েন্ট, তো তো আর যাই যদি আপনি যেটা বললেন দেখেন কিছু ইসলাম নাই, সত্য হবে, এই কথাটা, এই যুক্তিতে তো হিন্দু ধর্মটাও তো তাহলে ঠিক ঠিক একই ভাবেই শোনা যাচ্ছে, হিন্দুরা যদি বলতেছে তারাটা যদি বলে তারা সত্য হলে হ্যাঁ হবে, তাদের তাহলে মতো হয়ে যাবে। একইভাবে আমি যেমন আপনার ইসলাম সত্য হলে ধরা খাবো, হিন্দু ধর্ম সত্য হলে তো আপনিও ধরা খাবেন ভাই, হ্যাঁ যদি হয় তাহলে ধরা খাবো, আমি তো মানতেছি। তাহলে তাহলে এই জিনিসটা দিয়ে তো, তাহলে এই যুক্তিটা দিয়ে তাহলে আমরা কি কোনো কিছুতে পৌঁছাইলাম, কোনো না জায়গাতে তাহলে পৌঁছাইলাম যে মানে সুরা নিসার সেই আটচল্লিশ অনুযায়ী নাম্বার তো আয়াত? ঠিক আছে, সেটা তো যদি যায় দেখেন হিন্দু ধর্মের সবকিছু সত্য, তাহলে সেটা হবে, তাহলে আপনি মানে না আমিও ধরে রাখবো, মুসলমান ধরে রাখবো, কিন্তু আমাদেরটা হলে আমি এটা বিশ্বাস করি, যেহেতু আমার আমি এটা জাস্ট কথার কথা বলতেছি, কিন্তু 100% বিশ্বাস করি ইসলামী সত্য হবে, তো সেক্ষেত্রে তো আপনি ধরে খেয়ে যাবেন। আপনি তো পুরোটাই মানেন না, হিন্দুরা তো সৃষ্টিকর্তা আছে এটা মানে, বা খ্রিস্টানরাও যে সৃষ্টিকর্তা আছে এটা মানে, আপনি তো এটাই মানেন। যাই হোক, এটা কথার কথা বললাম আর কি, যদি মানে আমরা তো পরকাল বিশ্বাস করি। এই যে দেখেন মহিউদ্দিন খানের অনুবাদটা আসলে সঠিক অনুবাদ, এখানে বাকিগুলো একটাও সঠিক অনুবাদ নাই, এখানে এখানে একমাত্র মহিউদ্দিন খানের অনুবাদটা সঠিক, সেটা হচ্ছে কি, সেটা এই যে ইংরেজিটা দেখলে বুঝি, যে আল্লাহ ডাজ নট ফরগিভ অ্যাসোসিয়েশন উইথ হিম, মানে এই যে ইয়াটা শরিকটা আর কি, আল্লাহ শরিককারী শিরককারীদেরকে ক্ষমা করেন না, বাট হি ফরগিভস হোয়াট ইজ লেস দ্যান দ্যাট ফর হুম হি উইলস, সেটার চাইতে নিম্ন পর্যায়ের হইলে আল্লাহ চাইলে যাকে ইচ্ছা ক্ষমা করেন। এই জন্য মহিউদ্দিন খানের অনুবাদটা হচ্ছে, নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরিক করে, তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ, এটা মহিউদ্দিন খানের অনুবাদটা, ঠিক আছে? আপনি বললে আমি সেটাও, 30 সেকেন্ড সময় লাগবে, সেটাও আমি স্ক্রিনে এনে দেখা দিতে পারবো। তো আচ্ছা দেখাতে পারেন, বলেন। তো তাহলে আল্লাহ শিরক করলে তাদেরকে কোনোভাবেই ক্ষমা করবে না ভাই, যারা এই যে শিরক করছে, এই শিরক পার্টিকুলারে মানে আস্তিক, তারাও আস্তিক কিন্তু কোনোভাবেই এরা মাফ পাবে না, হ্যাঁ পাবে না, পাবে না, তাই না? তাহলে হ্যাঁ হ্যাঁ আপনি যে বলতেছেন যে আমাদেরকে এই যে মানার কথা বা এই যে মাইনে চলার কথা যে বলতেছেন,
এটা বলে তো তাহলে লাভ হচ্ছে না ভাই, কারণ আপনিও কট খাচ্ছেন আমিও কট খাচ্ছি, একটা ধর্ম হইলে আর একটা ধর্ম কট খাচ্ছে। তাহলে এই যে এই আশায় আপনি যদি করেন তাহলে তো আপনাকে 4200টা ধর্ম পালন করা উচিত, সেক্ষেত্রেও সমস্যা আছে। কি সমস্যা ভাই? 4200টা ধর্ম যদি আপনি পালন করেন আল্লাহ ছাড়া অন্য কোনো ধর্মে যদি আপনি মানে জাস্ট খুঁজেনও 42টা ধর্ম কেন পালন করবে? সাধারণ বিয়াল্লিশ দুঃখিত বলতে 42টা সৃষ্টিকর্তা থাকবে, এটা তো মানি না। তাহলে তো ওরা ঝগড়া লাগে, ওরা সৃষ্টিকর্তা ঝগড়া লাগে একজন আপনি তো একজন জানেন মাঝে না যে মাঝে ওরা করছে। ওরা আপনার মতো কিনা, ওরা যদি এরকম ঝগড়াটে না হয়, হ্যাঁ এটা হবে, হবে না কেন? আপনি সে ইয়া দেখাই তো মনে করে, সে বলতো আগে সূর্য উঠবে, আরেকজন বলতো না আছে বৃষ্টি দিব, তখন মারামারি লাগতো, কাটাকাটি লাগতো, তখন এ বলতো এই গ্যালাক্সির হেন নিবো, ওই গ্যালাক্সির হেন নিবো, যাই ওই অতুরি গ্যালাক্সি আমার, অতুরি গ্যালাক্সি আমার, না আমরা এটা যখন আপনি মারামারি করি। বুঝছেন, এটা আপনি বুঝতেছেন আচ্ছা কেমনে যে ওরা নিজেরা ভাগাভাগি করে নিত না, এটা হ্যাঁ আপনি এটা তো যুক্তি থেকে এই মহাবিশ্ব যদি একটা একজন নিয়ন্ত্রণ না করতো, আজকে এটা আল্লাহ বলে দিছে, তাহলে কবেই ঝগড়া লাগে, মারামারি কাটাকাটি করতো, ঈশ্বরই এটা তো মারামারি করতো, আল্লাহ কারণ বলে দিচ্ছে, এটা তো আপনার আল্লাহর হ্যাঁ কাছে মনে হচ্ছে যে এরকম হইতো। আপনার আল্লাহ তো জানে না যে যারা কাদিক আছে তারা যে একটা ইউনিয়ন গঠন করতো না, ইউনিয়ন মানে কিরকম, এই আরে আমরা সবাই মিলে এই করি, সবাই মিলে আমরা বুদ্ধি করি, চুক্তি করি, কেউ কাউকে ইন্টারাপ্ট করবো না, সবাই যার যার সৃষ্টি নিয়ে থাকবো, বা একজন সূর্য কন্ট্রোল করবে, যেমন যে বিভিন্ন ধর্মে আছে না, সূর্য দেবতা এই দেবতা ওই দেবতা, এরকম করে তারা চলবে, সেই রকম যে না, এটা আপনি বুঝতেছেন কেমনি? আপনি তো একভাবে চিন্তা করতেছেন, আপনি খালি ভাবতেছেন যে তারা হয়তো লড়াই করতো, লড়াকো তো সবাই না, সবাই তো ঝগড়াইটা না, বুঝেন নাই সেটা বলতেছি। না তাহলে পৃথিবীতে, পৃথিবীতে ইউনিটি আছে তো, জাতিসংঘ আছে, অনেক সংগঠন আছে, তারা কি বের হয়ে যায় না এখান থেকে? বের হয়ে গিয়ে যুদ্ধ করে না, যে মানবো না, আমেরিকা বলে রাশিয়ার বিরুদ্ধে, চীন বলে আমেরিকার হ্যাঁ বিরুদ্ধে, সেটা ফ্রান্স যে বলে তারা এসব করতো, বিরুদ্ধে। এই গ্যারান্টিটা আপনি কি করে দিচ্ছেন এটা আমি বুঝতেছি না। আপনি গ্যারান্টিটা, আপনি তো একদম গ্যারান্টি দিয়ে বলতেছেন যে এইরকমই হইতো। এটা তো এই যে আর দুনিয়াতে তো যেমন মানুষরা চুক্তি করে আপনি না ঝগড়া বলেন করে, যে আল্লাহ তারা বলে মানুষ দিচ্ছে না, এরকম হইতো। আপনি না বলেন যে তারা মানুষ না, তারা আপনার এই যে সৃষ্টিকর্তা মানুষের মতন না, আপনারাই তো বলেন যারা আস্তিক আছেন তারাই তো এসে হ্যাঁ বিভিন্ন ধর্ম সৃষ্টিকর্তা একজন, সে তো মানুষের মতোই না, সে তো মানুষের, সৃষ্টিকর্তা তো তাহলে অবশ্যই মানুষের আলাদা। সাথে কেন তুলনা করতেছেন যে তারা ঝগড়াঝাটি কইরা নিজেরা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাবে? হ্যাঁ হয়তো আধিপত্য বিস্তার করতো, তারা বলতো যা চন্দ্র আমার, সে বলতো সূর্য আমার, তাহলে এটা তো এটা যুক্তি মিলে না আপনি কি কবি? করে গ্যারান্টি দিচ্ছেন? হ্যাঁ এটা তো আল্লাহ কোরআনে বলে দিচ্ছে, আমার আল্লাহ অনুযায়ী বলছে, আমি সেটা। আল্লাহ বলছে হ্যাঁ সেটা আপনি তার মানে বলতেছেন, আল্লাহ যে বলছে এটা আল্লাহ কি করে বলছে? আপনি যদি জিজ্ঞেস করেন তখন কি বলবেন? আল্লাহ কি জানে এটা সেটা তো বোঝাই যায়, এটা তো বোঝাই যায় ভাই, কি করে আমি বোঝা আমি যায়? যদি না দুনিয়াটা প্লাস আল্লাহর, এটা একটা যোগসূত্র আছে, দুনিয়াটা আল্লাহ দুই ভাবে চালাচ্ছে, একটা হচ্ছে গাইবী বিষয়ে ফেরেশতাদের মাধ্যমে, আরেকটা হচ্ছে মানুষের মাধ্যমে চলেছে, মানুষের রাষ্ট্রের মধ্যে রাজা তৈরি করছে, এভাবে চলে আসছে, কিন্তু এটাও গাইবী ভাবে চালাচ্ছে। তো দুনিয়াতে যেহেতু আধিপত্য বিস্তার হচ্ছে, হ্যাঁ সে একে দখল করছে, এটা সে আপনি একে আবারও দখল দেখেন করছে, মানুষের সাথে তুলনা করতেছেন না 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 এটা তো একটা রুলস, মানে তারাও না, যদি বলতো যে এটা আল্লাহ বলছে একাধিক সৃষ্টিকর্তা থাকলে না তারাও কিন্তু মহাবিশ্বকে ধ্বংস করে দিবে, সেটা বলতে, এটা যেমন আপনি, এটা আপনি মানুষ যেমন ঝগড়া করতো অলমাকি ওরাও বলছে এরকম করে। আমাকে বলতেছেন, কিন্তু আমি জানতে চাচ্ছি আল্লাহ যে এটা বলছে, আল্লাহ যে এটা বলছে সেই কথাটা যে সত্য, এইরকমই যে ঘটতো এটার প্রমাণ তো নাই কোনো, কারণ এরকম তো কোনো ঘটনা ঘটেই নাই, ঘটলে না সে প্রমাণ দিতে পারতো যে হ্যাঁ এরকম আগে ঘটছিল, ওই যে থর জিউস তারপরে হচ্ছে লোকি এরা মিলে মারামারি কইরা মইরা গেছিল, তখন আল্লাহ আমাদেরকে বলতে পারতো যে এই যে দেখ প্রমাণ আগে ওইরকম হয়েছে, সুতরাং ভবিষ্যতে এরকম হওয়ার লাইকলিহুডটা বেশি, তখনও এটাই একমাত্র সত্য হতো না যে হবেই, এটাও গ্যারান্টি দিতে পারতো না, বলতে পারতো যে এরকম হওয়ার লাইকলিহুডটা বেশি, কিন্তু ওইরকম তো ঘটেই নাই। তাহলে আল্লাহ একটা কথা বললো মানে, যেমন আমি যদি এখন বলি যে ভাই আপনার পক্ষে, আচ্ছা আপনার উদাহরণ না নেই, ধরেন একটা হুজুরের কথা বলে, আপনার প্রিয় কোন একটা হুজুরের কথা বলেন, যে কোনো একটা হুজুরের নাম বলেন, প্রিয় বা প্রিয় একটা মানুষের নাম বলেন, এখন জীবিত থাকাকালীন না, মানে আমার প্রিয় হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ, আচ্ছা ঠিক আছে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওকে ফাইন, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের সাথে, মা বেঁচে থাকলে সঙ্গম করতে পারতেন, সঙ্গম না ধর্ষণ করতে পারতেন, এটা যদি আমি বলি জিন্দেগিতে আপনি মানবেন? না হাউসফুল ইট ইজ আজ এই স্ল্যাং ওয়ার্ডস গুলো ইউজ করবে না, যেহেতু আমি ওনাকে বিলং করি, সো আই তাহলে রিকোয়েস্ট ইউ, তাহলে সো অন্য কারো নাম বলেন, তাহলে অন্য কারো নাম বলেন আপনি বলেন, আপনি উদাহরণ দেন, আপনি যাকে দিয়ে উদাহরণ দিতে। না, যেমন ধরেন আপনি আপনি আজহারি হুজুরকে ভালোবাসেন, পছন্দ করেন, হ্যাঁ তারা তো ইসলামিক স্কলার, তো ভালোই, হ্যাঁ ভালো করে যায় আপনি না যদি এরকম। আমি বলি, আমি যদি বলি যে আজারি হুজুরের সম্ভাবনা আছে বা সম্ভাবনা ছিল, সে যদি তার মায়ের সাথে থাকতো সে তার মাকে ধর্ষণ করতো, আমি যদি এই কথাটা বলি জিন্দেগিতে মানবেন এই কথাটা সত্য বলে মানবেন? সম্ভব মানা কারো পক্ষে? কেউ এটাকে যৌক্তিক কোনো কথা বলে মানবে? না এটা তো হয় না, কারণ হ্যাঁ এটা সবার ক্ষেত্রেই হয় না, হ্যাঁ, কেন আপনার ক্ষেত্রেও হয় না, এটা হওয়ার চান্স মানে, মানে এটা আমরা আন্দাজে কি করে বলি যে সে ধর্ষণ করতো? ফিউচার তো আমরা কেউ দেখতে পারি না বা কেউ ই করতে পারি না, প্রমাণ করতে পারি না ফিউচার। না আপনি যে বলছেন যে আরেকজন খালি থাকলে একটু মারামারি হওয়ার পরে বলতো না, ওইরকম তো তার সম্ভব নেই, সেটা থাকবে কেন? সেটা তো নাই, সেটা তো থাকলে এটা এটা তো আপনার বিশ্বাস, তাহলে তো এটা তো সৃষ্টিকর্তা হবে না, সৃষ্টিকর্তা, এটা তো আপনার সৃষ্টিকর্তা বিশ্বাস, সম্ভব আপনি থাকবে না। বুঝতেছেন যে সৃষ্টিকর্তা ওইরকম, কিন্তু আপনি তো থর লোকি, আপনি লোকিরে দেখছেন, থররে দেখছেন, তো মারামারি করে বেড়ায়, ওরাও তো সৃষ্টিকর্তা। না না এটা আমি তো বিশ্বাস করি না, সেটা তাহলে আপনি বিশ্বাস বিশ্বাস করি করেন না। না জন্য আপনি ওগুলো দেখেন না, সেরকম আমিও আপনাকে বিশ্বাস করি না, বুঝছেন ভাই? আচ্ছা সেটা এই তো, হ্যাঁ বিশ্বাস আচ্ছা করার ওকে, পরে সেটা তো আমি আপনি যেমন বিশ্বাস করেন না অন্যেরটা, কিন্তু আপনারটা করেন আর আমি আপনারটা করি না, ওটাও করি না, সেটা দিয়ে কোনো কিছু করি না, প্রমাণ তো আচ্ছা পাইনি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি যদি, আমি এটাই বলতেছিলাম যদি মৃত্যুর পর ইসকে যা মানে যদি সব থাকে
দেখেন আমি সেইটাই শুধু শুনতে চাচ্ছিলাম, যদি থাকে যে আমরা যেটা স্বীকার করি ইসলামরা সেটাই যদি যা সত্য হয় তাহলে তো আপনি ধরা খেয়ে যাবেন। সেক্ষেত্রেও দেখেন ইসলাম যদি সত্য না হয় তাহলেও আপনার লস। কিরকম লস দেখেন, হ্যাঁ হ্যাঁ ইসলামের জন্য খুনাখুনি করছেন, ইসলামের জন্য ভারতে, মায়ানমারে, চায়নাতে, ইসরায়েলে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, ইসলাম আর অন্য ধর্মের লোকদের মধ্যে, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, মারামারি করে পাটাকাটি করে শেষ করে ফেলছে। তো লস তো ভাই লস, এটা যদি বেশি, হ্যাঁ যদি যদি ওইটা সত্য হয় তাহলে তো আবার ইসলাম মুসলমানদের লস হবে, এটা তো আমি স্বীকার করতে। তাহলে তাহলে আপনি এক্স্যাক্টলি, তাহলে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে ভাই, আপনি আপনার অবস্থানে থাকেন, আমি আমার অবস্থানে থাকি, এই চ্যাপ্টার শেষ। কিন্তু কি হবে সেটা নিয়ে যদি চিন্তা করেন, এটার জন্য একটা ভিডিও আছে, ভিডিও সাজেস্ট করি, ঠিক আছে, আমি একটা ভিডিও আপনাকে সাজেস্ট করি, সেটা হচ্ছে প্যাসকেলের বাজি একটা ভিডিও। কারণ এইটা কেন এই ভিডিওটা দেখাচ্ছি, আপনি যে কথাটা বলছেন এই কথাটা সর্বপ্রথম বা সবচেয়ে কনস্ট্রাকটিভ ওয়েতে বলছিল কে, ব্লেইজ প্যাসকেল নামের একজন ষোড়শ শতাব্দীর একজন দার্শনিক এবং গণিতজ্ঞ। প্যাসকেল, প্যাসকেলের কিন্তু মেলা অন্য কিছু আমরা পড়ি, সূত্রমূত্র পড়ি, সেই প্যাসকেল সে একটা কথা বলছিল, সে বলছিল কি, যদি তুমি ঈশ্বরই বিশ্বাস করো আর যদি আসলেই ঈশ্বর না থাকে তাহলে তোমার হারানোর কিছু নেই, কিন্তু যদি তুমি ঈশ্বরই বিশ্বাস করো এবং সত্যি ঈশ্বর থাকে তাহলে তুমি মৃত্যুর পর স্বর্গে যাবে এবং চিরকাল সেখানেই উপভোগ করবে, কিন্তু যদি তুমি ঈশ্বরে বিশ্বাস না করো এবং ঈশ্বর আসলেই থেকে থাকেন তাহলে তুমি নরকে যাবে এবং সেখানে আজীবন শাস্তি ভোগ করবে। এইটা দেখায় দেখায় সে বলতে চাইছিল যে তাহলে দেখো বিশ্বাস করলেই লাভ বেশি। এই যে এই কথাটারই আপনি যেটা বললেন সেইটাই আসলে সেইটারই ইয়াটা কি বলে এটা সেটারই আর কি একটা জবাব এই ভিডিওটাতে সুন্দর মতন গুছিয়ে তোলা হয়েছে। আপনি ভিডিওটা এইটা লিখে সার্চ করলেই পাবেন, প্যাসকেলের বাজি, ঈশ্বরে বিশ্বাস করলে কোনো লস নেই। আমি লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, দেখে নিবো, আপনারা এটা দেখে নিবো। তাহলে আজকে যেটা নিয়ে ডিসকাস করতেছিলাম আমরা ওইটা ওইটার একটা কনস্ট্রাকটিভ একটা জবাব পেয়ে যাবেন। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ।